শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ করতে বদ্ধপরিকর সরকার। নির্বাচনী ইশতেহার অনুযায়ী দুর্নীতি, অপরাধ, জঙ্গিবাদ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতেই কাজ করছে সরকার। সকল নাগরিকদের জন্য বাসযোগ্য শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে এই নীতি অনুসরণ করছে সরকার। দুষ্টের দমন করে সামাজিক তথা রাষ্ট্রীয় পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সরকারের সকল ধরনের অনিয়মের বিপক্ষে জিরো টলারেন্স নীতির প্রশংসা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর সাদেকা হালিম বলেন, শিক্ষা, চিকিৎসা, মানব সম্পদ ও খাদ্য নিরাপত্তা অর্জন করে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে উপনীত হয়েছে, যার স্বীকৃতি দিচ্ছে সমগ্র বিশ্ব। এত অর্জনের পর কিছু অনিয়মের কারণে অর্জনগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিশেষ করে জঙ্গিবাদ, দুর্নীতি, অনিয়মের কারণে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছিল রাষ্ট্রীয় ব্যবস্থায়, কিন্তু বর্তমান সরকার সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানের চেষ্টা করছে। বিশেষ করে জঙ্গিবাদ দমন ও সামাজিক শৃঙ্খলা ফেরাতে সরকারের অর্জনগুলো সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। তিনি আরো বলেন, জঙ্গিবাদ নির্মূলের পর দুর্নীতি বিরোধী অভিযানে ব্যাপক সফলতা ও সমর্থন পাচ্ছে সরকার। বিশেষ করে ক্ষমতাসীন দলটির অভ্যন্তরে শুদ্ধি অভিযান দুষ্ট চক্রগুলোকে সমূলে উৎপাটন করার মাধ্যমে সরকার জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করছে। দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ উন্নত বাংলাদেশ গড়তে সরকারের এই পদক্ষেপগুলো সত্যি প্রশংসনীয়। শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিতে এই সরকারের পদক্ষেপগুলো দেশব্যাপী গ্রহণযোগ্যতা পাচ্ছে, এটি সরকারের বড় সফলতা বলা যায়। সরকারের জিরো টলারেন্স নীতির ভূয়সী প্রশংসা করে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ বলেন, মর্যাদাশীল বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি আজ দেশব্যাপী প্রশংসিত হচ্ছে। জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাসবাদ, অনিয়মের বিরুদ্ধে সরকার যে যুদ্ধ ঘোষণা করেছে, সেটি নিশ্চিতভাবে উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে। দেশের অর্জনগুলোকে যারাই বিনষ্ট করার অপচেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। দেশকে সুশৃঙ্খল করতে সরকারের জিরো টলারেন্স নীতিগুলোকে সাধুবাদ জানাই। ক্ষমতা যে ভোগের নয় বরং জনসেবার, সেটি প্রমাণ করেছে এই সরকার।